হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল লাইন প্রিন্স। এবং এখন কথা বলবো সিনেমাটি নিয়ে, সিনেমা হচ্ছে অ্যাকশন হিরো। তো এটা ট্রেলার দেখে আমার দারুণ লেগেছিল, মানে কনসেপ্টটা একদম অন্যরকম লেগেছিল। বলিউডে রিসেন্ট টাইম এরকম কনসেপ্ট খুব কম হয়েছে, যেখানে এরকম অরিজিনাল কনসেপ্টের উপর আমার ভাবনা ছিল। তো প্রথম থেকে আমার এই সিনেমাটি নিয়ে এক্সপেকটেশন প্রচুর ছিল, যে কারণে আজকে একদম সকালের সময় দেখতে চলে এসেছিলাম এখানে আমি। তো সিনেমাটা দেখার পর আমি একটা কথাই বলবো, যে বলিউডে এখন মানে রিমেকই ভরসা। রিমেক ছাড়া বলিউড ভালো কাজ করতে পারবে না, কারণ এরা যতই ভালো ভাবনা চিন্তা করুক না কেন, এদের কাছে সেই মানে স্ক্রিন প্লে রাইটার নেই বা সেই স্টোরি টেলার নেই যে দর্শককে একেবারে চমকে দেওয়ার মতো কিছু করবে। এইরকমই কোনো স্ক্রিপ্ট যদি সাউথের কাছে যেত, আজকে বলে দিচ্ছি একটা তারা মানে বিরাট সুপারহিট বই তারা বানিয়ে ফেলতে পারতো। কিন্তু এই যে বলিউডের সব থেকে বড় সমস্যা, তার মানে কি সিনেমাটা সবই খারাপ? খারাপ নয়, সিনেমাটা নো ডাউট মোটামুটি ভালো। আমি এবারে সিনেমাটাকে বলবো, তার পিছনে বড় কারণ হচ্ছে প্রথমেই যেটা, দেখুন এই সিনেমার যে কনসেপ্ট, এখানে দেখানো হচ্ছে একজন, সিনেমার নাম হচ্ছে অ্যাকশন হিরো। তো এই সিনেমাতে আয়ুষ্মান খুরানা ক্যারেক্টারটা হচ্ছে একজন অ্যাকশন হিরো, যে বড় পর্দায় প্রচুর অ্যাকশন সিকোয়েন্স করে, সে নাম করে একজন মানে অ্যাকশন হিরো। কিন্তু রিয়েল লাইফে সে কি একজন অ্যাকশন হিরো? কিন্তু এমন একটা পরিস্থিতি আছে যেখানে দাঁড়িয়ে তাকে একটা নিজের ঘটনা থেকে বাঁচতে, তাকে নিজেকে এমনভাবে বাঁচতে হচ্ছে, আস্তে আস্তে সে একজন অ্যাকশন হিরো হয়ে উঠছে। তো সেখান থেকে দাঁড়িয়ে জয়দীপ আহলাদের যে ক্যারেক্টারটা, তার মানে মানে পিছনে তার ভাইয়ের মৃত্যুর জন্য সে দায়ী করছে আয়ুষ্মান খুরানাকে, পুরো মিডিয়া তার পেছনে পড়ে রয়েছে, সবাই বলছে বয়কট বলিউড, বলিউডের এরকমই এখন অবস্থা। তো এই সময়ের মাধ্যমে বলিউডের যে অবস্থাটা এখন, মানে বয়কট বলিউড, বয়কট বলিউড, ওইটা নিয়ে একটা ভালো মেসেজ সিনেমাতে রয়েছে। আর এই জিনিসগুলো ভালো, এবং মিডিয়ার যেই যে ভণ্ডামিগুলো, একবার মিডিয়া কাউকে খারাপ করছে আর একবার মিডিয়া কাউকে সঙ্গে সঙ্গে হিরো বানিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো যে রয়েছে, সেই জিনিসগুলো এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে, এটা খুব পজিটিভ দিক। এবার পারফরমেন্স ওয়াইজ আয়ুষ্মান খুরানা মানে দারুণ অভিনয় করেছে, তাকে খুবই ভালো লেগেছে। এবং তাকে আমরা এরকম অবতারে কোনো দেখিনি, মানে অ্যাকশন হিরো অবতারে, তো তাকে দেখে এটুকু বোঝা যাচ্ছে তাকে ঠিকঠাকভাবে কাজে লাগানো হয়, সে একজন ভালো অ্যাকশন হিরো হতে পারবে। 90s-এর দশকে যে কজন অভিনেতা ছিল তারা কিন্তু একটা জেনারের মধ্যে আটকে থাকেনি, তারা সব ধরনের অভিনয় করতো, তার মধ্যে অ্যাকশনও ছিল, শাহরুখ, সালমান, অক্ষয়রা সব ধরনের চরিত্র অভিনয় করতো। কিন্তু এখনকার যারা অভিনেতা তারা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকশনটা টাইগারের বিদ্যুৎ হতে সেইভাবে কেউ নেই। তো সেই হিসেবে যদি এদেরকে দিয়ে ভালো অ্যাকশন সিনেমা করানো যায় সেটা বলিউডের দিক দিয়ে খুব ভালো পজিটিভ দিক। কিন্তু তার জন্য দরকার একটা ভালো স্ক্রিপ্ট, যেটা এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু একেবারেই কার্যকরী হয়নি, যে কারণে জয়দীপ আহলাদের যে ক্যারেক্টার, জয়দীপ একজন দুর্দান্ত অভিনেতা আমরা সবাই জানি, কিন্তু তার সেই ক্যারেক্টারটার কোনো ডেপথ সিনেমায় দেওয়া হয়নি, যেটা দেখে সেই ক্যারেক্টারটা একটা সেই গুজবাম্পস ফিল দেবে, একদমই নেই। এবং বাদ বাকি পুরো সিনেমা জুড়ে শুধু অ্যাকশনের উপর জোর দেওয়া হয়েছে, অ্যাকশন খুবই ভালো, অ্যাকশন নো ডাউট দেখতে বড় পর্দায় খুবই ভালো লেগেছে। একটা চেস সিকোয়েন্স রয়েছে প্রথম ফার্স্ট হাফে, ওটা দুর্ধর্ষ, চেস সিকোয়েন্সটা একেবারে দুর্ধর্ষ রয়েছে, ওটা দেখতে দারুণ লেগেছে। সেকেন্ড হাফে যে অ্যাকশনগুলো রয়েছে, মানে আয়ুষ্মান খুরানার যে কটা অ্যাকশন রয়েছে, অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্ত, মানে অ্যাকশন কোরিওগ্রাফি ফাটাফাটি হয়েছে, ওটা দারুণ। কিন্তু শুধু অ্যাকশন দিয়ে তো হয় না, 2022-এর অ্যাকশনের সঙ্গে লাগে একটা মানে কি বলবো, একটা পর্যাপ্ত একটা স্টোরি। তো এইটার ক্ষেত্রে গল্পটা ফার্স্ট হাফে দারুণ ছিল, ফার্স্ট হাফ দেখতে আমার দারুণ লেগেছিল, ইট ওয়াজ অন্যরকম একটা ফিল হচ্ছিল। সেকেন্ড হাফ থেকে সেই বলিউডের নেগাপনা শুরু হয়ে গেল, জোর জোর করে একটা গল্পকে ধাঁজাখুড়ি বানানোর যে ব্যাপার থাকে, বলিউডের টেন্ডেন্সি রয়েছে, ঠিক সেই দিকে গল্পটাকে নিয়ে যাওয়া। একজন অ্যাকশন হিরো, সে কদিন আগে অবধি বড় পড়তে নিজের অ্যাকশন করতো, সেখান থেকে সে দাঁড়িয়ে এমন এমন কিছু কাণ্ড করছে যেগুলো মানে বাস্তবে ঘটা খুবই অসম্ভব, কিন্তু ঘটছে। যদি একটা সিনেমা, সিনেমা অনেক কিছু অবস্থা হয় সেটা মেনে নেওয়া দরকার, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এখন রিয়েলিস্টিক জিনিস লোকে খুব পছন্দ করে, কিন্তু এই সিনেমাটার মধ্যে সেই রিয়েলিস্টিক জিনিসে বিরাট পরিমাণে অভাব রয়েছে, যে কারণে প্রত্যেকের পারফরমেন্স ভালোবাসার তো সেটা কোনো কাজই লাগে না। এই সিনেমায় আমি মনে করে বলতে পারি, আমি থামলে কেন অক্ষয় কুমারের ছবি দিয়েছি, এই সিনেমাতে কিন্তু অক্ষয় কুমার একটা ক্যামিও রয়েছে, ক্যামিওটা যে খুব যে আহামরি তা না, কিন্তু ক্যামিওটা দেখতে ভালো লাগে, যারা অক্ষয় কুমার ফ্যান তাদের জন্য ভালো লাগে। কারণ এখানে অক্ষয় কুমারকে একটা দারুণভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, কীরকম ট্রিবিউট, এই যখন পালাচ্ছে আয়ুষ্মান খুরানা ক্যারেক্টারটা, সে যখন প্লেনে করে পালাচ্ছে সেখানে তার অক্ষয় কুমারের সঙ্গে দেখা হয়, এবং সে বলে যে তার মানে অ্যাকশন হিরোটাকে ইন্সপিরেশন হচ্ছে অক্ষয় কুমার। তো সেখানে তার মধ্যে কিছু কথোপকথন হয়, অক্ষয় কুমার তার থেকে জানতে পারে সে একটা এরকম মার্ডারের সঙ্গে যুক্ত, তখন অক্ষয় কুমার বলে যে আমি আমার অভিজ্ঞতাকে তোকে একটা জিনিস মানে চাইতে পারি, বলে কি, বলে তুই কাউকে বলবি না যে আমি তোর সঙ্গে কথা বলেছি। তো এই কমেডিটা আমার ভালো লেগেছে, মানে অক্ষয় কুমারের ছোট্ট ক্যামিও বেশ ভালো লেগেছে, সেটা খুব পজিটিভ দিক, সেটা দেখতে আমার ভালো লেগেছে। বাদ বাকি সিনেমাটা কিন্তু আর কিছুই নেই, মানে পুরো সিনেমার মতো এই ক্যামিওটাও মানে কোনো কাজে লাগবে না, মানে মেন যেটা হচ্ছে স্টোরি খুব উইক, স্ক্রিন প্লে খুব উইক, সেকেন্ড হাফ তো মানে একেবারে সেই একঘেয়ে টাইপের পুরো হয়ে গেল, গল্পটা একইভাবে এগোলো, মানে ওই যে ডুয়েলটা জয়দীপ ভার্সেস আয়ুষ্মান এইটা একদম ইউটিলাইজ করতে পারিনি, একদমই ইউটিলাইজ করতে পারিনি। এই জিনিসটার মধ্যে সেই ডুয়েলটা দেখে যে মজা মানে একদমই হয়নি, পুরোটাই যেন সেই আয়ুষ্মান খুরানা, আয়ুষ্মান খুরানাকে বাঁচানোর জন্য যেন সিনেমাটা বানানো হয়েছে, জয়দীপের ক্যারেক্টারটা কোনো ডেপথই রাখা হয়নি। আর বিজিএম বড্ড একঘেয়ে লেগেছে আমার, বিজিএম বড্ড একঘেয়ে, বেশিরভাগ সময় কিছু র্যাপ বেজেছে আর এই একই বিজিএম যেটা ট্রেলারে ছিল, বিজিএম বড্ড একঘেয়ে লেগেছে আমার। তো এই সিনেমাটির আমার আশা ছিল এটা, যদি স্টোরি ভালো হতো, যদি স্ক্রিন প্লে ভালো হতো, এই সিনেমাটা কিন্তু ভালো হতেও পারতো, কারণ অ্যাকশন সিকোয়েন্স ভালো ছিল, সেই হিসেবে ঠিক ছিল। কিন্তু এটা আমার মনে হয় না আয়ুষ্মান খুরানাকে এই বছর কোনো হিট দিতে পারবে বলে, এই বছর আয়ুষ্মান খুরানা কোনো সিনেমা হিট হয়নি, এটা মনে হচ্ছে হিট হবে না। ফার্স্ট হাফ দেখে আমার মনে হচ্ছিল আফটার অল আয়ুষ্মান খুরানা একটা ভালো সিনেমা অন্তত উপহার দিচ্ছে, যেটা একটা হিট হতো, এটা মনে হচ্ছিল। সেকেন্ড হাফ
গল্পে পুরো সেই গাঁজা খুঁড়ি একদম জায়গায় পৌঁছে গেছে, আর একদম কোনো গুজবাম্পস ফিল দিতে পারেনি পুরো সিনেমাটাই, যে কারণে এই সিনেমাটাকে কখনোই সেই মানে মোস্ট ওয়াচেবল মুভি, মোস্ট ওয়াচেবল মুভি কখনোই এটাকে কিন্তু বলা যাবে না, এটাকে জাস্ট ওয়ান টাইম ওয়াচেবল হিসেবেই বলা যেতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন কেমন লেগেছে, আমি এটাকে মানে অ্যাভারেজ সিনেমাই বলবো, অনেক বেশি এক্সপেকটেশন ছিল সেটা ফুলফিল হয়নি এবং আমি এটাকে রেটিং দেবো 5.5। আপনাদের ইচ্ছে এবার আপনারা দেখতে যাবেন কি যাবেন না, তো এবার অনেকে বলতে পারে অক্ষয় কুমারের ফ্যান্স রয়েছে, অক্ষয় কুমারের ক্যামিওর জন্য কি যাওয়া যেতে পারে, আমি বলবো না, এমন কোনো হামড়ি ক্যামিও নেই যার জন্য হলে যেতে হবে, তবে যদি হঠাৎ করে যান যদি অক্ষয় কুমারের ফ্যান হন তাহলে আপনার ভালো লাগবে, ব্যাস এইটুকুই, এই হচ্ছে ব্যাপার। তো যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড গেট দ্য বেল আইকন, সেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক থাকবেন, দেখা হবে, টেক কেয়ার।